আমাকে অনুবাদ করে দিচ্ছে যে পাঁচটি বিষয় আল্লাহ ব্যতীত কেউ জানে না। এক নম্বর হলো কেয়ামত কখন হবে, দুই নম্বর হলো মায়ের জরায়ুতে কোন সন্তান আছে, আর দুই নম্বর তিন নম্বর হলো আগামীকালকে আপনি কী উপার্জন করবেন, ভাগ্যে কী আছে আপনি জানেন না। তিনটিতে মুক্তি আর তিনটিতে ধ্বংস, তিনটি কাজ করলে আপনার নাজাত, তিনটি কাজ করলে আপনার জাহান্নাম। মোট কথা জাহান্নামবাসীদের দুটি বৈশিষ্ট্য, সীমা লঙ্ঘন করা, দুনিয়া পূজা করা। আর জান্নাতীদের দুটি বৈশিষ্ট্য, সর্বাবস্থায় আল্লাহ ভীরুতা আর নফসের পূজা হতে বিরত থাকা। অমল মহলিকা ধ্বংসকারী বস্তু ঠিক তিনটা, একটা হওয়া মোত্তাবা প্রবৃত্তির দাসত্ব করা, দুই নম্বর সক্ষমতা লোভের দাস হওয়া, তিন নম্বর এজাবুল মার এ বেনাফসিহি আত্ম অহংকারে স্ফীত হওয়া। কেয়ামতের দিন আমরা প্রত্যেকেই পূর্ব জীবনে কে কী করে এসেছি এগুলো আমরা স্মরণ করব, এবং জাহান্নামকে একবার সামনে দেখানো হবে। আম্মামান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহান্নাম হিয়াল মাওয়া। তখন দুনিয়াতে যে ব্যক্তি থাকা অবস্থায় সীমা লঙ্ঘন করেছিল এবং দুনিয়াবি জীবনকে অগ্রাধিকার দিয়েছিল, ফাইনাল জাহান্নাম হিয়াল মাওয়া, জাহান্নাম তার ঠিকানা হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনারা ফজরের কেরাতের শেষ রাকাতে পাঁচটি বিষয় দেখলেন, যে পাঁচটি বিষয় আল্লাহ ব্যতীত কেউই জানে না। ইমাম তার কেরাতের মাধ্যমে আমাদের উপদেশ দিয়ে দিয়েছে, আমি খালি অনুবাদ করে দিচ্ছি যে পাঁচটি বিষয় আল্লাহ ব্যতীত কেউই জানে না। এক নম্বর হলো কেয়ামত কখন হবে, দুই নম্বর হলো মায়ের জরায়ুতে কোন সন্তান আছে, আর দুই নম্বর তিন নম্বর হলো আগামীকালকে আপনি কী উপার্জন করবেন, ভাগ্যে কী আছে আপনি জানেন না। চার নম্বর হলো আপনি কোন জমিনে মৃত্যুবরণ করবেন এটা কেউ জানে না। আর অনাজ কখন বৃষ্টি নামবে, কোথায় নামবে, এটা আপনার এখতিয়ারে নাই। আমাদের এই দুদিনের ইজতেমায় এই সবগুলোর অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে, কেমনটা খালি বাকি আছে। বৃষ্টির অভিজ্ঞতা আপনাদের হয়নি, ঠিক গতকাল রাত্রে ভাষণ দিতে ওঠার এক পূর্ব মুহূর্তে একটা মৃত্যুর ঘটনা আসেনি আমাদের কাছে, এবং এমন মৃত্যু তার বাপ হয়েছে একমাত্র সন্তান, এবং তার বাপ আন্দোলনের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছে কুমিল্লার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে, যেটা আমি নিজে গিয়েছি। তিনি রেখে দিয়েছেন বাকি সম্পত্তিটা সন্তানের জন্য, বাপ জীবিত সন্তান চলে গেল রোড অ্যাক্সিডেন্টে। কেয়ামত ব্যতীত বাকি চারটার অভিজ্ঞতা আমাদের সব হয়ে যাচ্ছে। এর মধ্যে ইঙ্গিত রয়েছে যে কেয়ামত খুব বেশি দূরে নয়, তো কেয়ামতের প্রস্তুতি আমাদের নেওয়া জরুরি। যখন আমরা কেয়ামতের দিন উঠব তখন অবস্থা কী হবে আল্লাহ বলছেন, ইয়াম ইয়াতাযাক্কারু ইনসানু মা সা'আ ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা। কেয়ামতের দিন আমরা প্রত্যেকেই পূর্ব জীবনে কে কী করে এসেছি এগুলো আমরা স্মরণ করব, এবং জাহান্নামকে একবার সামনে দেখানো হবে। আম্মামান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহান্নাম হিয়াল মাওয়া। তখন দুনিয়াতে যে ব্যক্তি থাকা অবস্থায় সীমা লঙ্ঘন করেছিল এবং দুনিয়াবি জীবনকে অগ্রাধিকার দিয়েছিল, ফাইনাল জাহান্নাম হিয়াল মাওয়া, জাহান্নাম তার ঠিকানা হবে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, অতপর যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে সর্বদা ভয় পেয়েছিল
অনাহান নফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে প্রবৃত্তি পূজা থেকে দূরে রেখেছিল, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে। সুরে আবাসা 35-41 আয়াত। মোট কথা, জাহান্নাম বাসীদের দুটি বৈশিষ্ট্য, সীমা লঙ্ঘন করা, দুনিয়া পূজা করা। আর জান্নাতিদের দুটি বৈশিষ্ট্য, সর্বাবস্থায় আল্লাহ ভীরুতা আর নফসের পূজা হতে বিরত থাকা। এই দুটি বৈশিষ্ট্য আপনারা মাথায় রাখবেন, যখন আপনি সীমালঙ্ঘন করছেন তখনই মনে রাখবেন এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য, আর যখনই আপনি আখরাতের উপরে দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছেন তখন ভাববেন এটা জাহান্নামীদের লক্ষণ। এই লক্ষণ দুটো মনে রাখলে আমাদের চলার পথ সহজ হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখো তোমরা এমন এক জমানায় আসো যখন সত্য মানুষের প্রবৃত্তি পূজাকে নেতৃত্ব দেয়, অর্থাৎ সে যুগে ইমানদার লোকেরাই নেতৃত্ব দিত, দুষ্ট লোকেরা পিছিয়ে থাকত। কিন্তু সাইয়াতি জামানুন ইয়াকুদুল হাওয়া আল হাক্কা, এমন একটা জমানা আসতেছে যখন মানুষের প্রবৃত্তি সত্যের উপরে নেতৃত্ব দেবে। এখন তো আমরা সেই জমানায় বাস করছি, যে যা ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে, বাধা দেওয়ার কেউ নাই। আউযুবিল্লাহি মিন যালিক, সেই জমানা থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। ইবনে মাসউদ বলছেন, 1500 বছর আগে আমরাও কিন্তু সেটাই বলব, আমরা আমাদের ভাইদেরকে অনুরোধ করব সীমা লঙ্ঘন করবেন না এবং আখরাতের উপরে দুনিয়াকে অগ্রাধিকার দিবেন না। যাওয়ার পথে একটা ভাই যদি সমস্যা হয়ে যায় তাকে বাকি কাজ করার দায়িত্ব অন্য যে ভাইরা আছে তাদেরই, এগুলো মাথায় রাখবেন। সংক্ষেপে বলে দিচ্ছি, এবার আপনাদের তিনটি বিষয় বলে দিচ্ছি, তিনটিতে মুক্তি আর তিনটিতে ধ্বংস। তিনটি কাজ করলে আপনার নাজাত, তিনটি কাজ করলে আপনার জাহান্নাম। যে তিনটি কাজ কি? ফাআম্মাল মুনজিয়াত ফাতাকওয়াল্লাহ ফিসসিররি ওয়াল আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। প্রকাশ্যে আল্লাহকে অনেকে ভয় করি আমরা, কিন্তু গোপনে যদি প্রকাশ্য যদি ভয় না করি তো ভয় কোনো মূল্য নাই। প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থাতেই আল্লাহকে ভয় করা। দুই নম্বর, القول بالحق في الرضا والسخط, খুশিতে না খুশিতে সত্য কথা বল, মিথ্যা বলবেন না। খুশিতে না খুশিতে সত্য কথা বল। তিন নম্বর, القصد في الغنى والفقر, যখন সচ্ছল থাকেন বা যখন অসচ্ছল থাকেন উভয় অবস্থায় আপনি মধ্যবর্তী পথ অবলম্বন করবেন। সব কিছু দান করে দিয়ে ফকির হবেন না, আবার সব কিছু কোনো অবস্থাতেই এমন ধনী হবেন না যে আপনি বকিল হয়ে মরবেন, কাউকে কিছু দিবেন না। বকিলের ধন নিজেরও কাজে লাগে না, অন্যেরও কাজে লাগে না। এর মধ্যবর্তী অবস্থা আপনি অবলম্বন করবেন, কোনো অবস্থাতেই টাকার পিছিয়ে ছুটবেন না, আবার একেবারে ফকির হবেন না। এই তিনটা মৌলিক। আবারও বলছি, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, খুশিতে না খুশিতে সত্য কথা বলা, আর সচ্ছল অসচ্ছলতার মধ্যবর্তী অবস্থা অবলম্বন করা। এ তিনটি হল নাজাত দানকারী, জান্নাতে নিয়ে যাওয়ার লক্ষণ। এগুলা অমল মহলেকা, ধ্বংসকারী বস্তু ঠিক তিনটা, একটা হওয়া মোত্তাবা, প্রবৃত্তির দাসত্ব করা, দুই নম্বর সক্ষমতা, লোভের দাস হওয়া, তিন নম্বর এজাবুল মার এ বেনাফসিহি, আত্ম অহংকারে স্ফীত হওয়া। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহিয়া আসাদ্দ হন্না, এ তিনটার মধ্যে আত্মম্ভরে হওয়াটাই সবচাইতে খারাপ জিনিস, সবচাইতে ক্ষতিকর জিনিস। বুঝা গেল, আত্মম্ভরে হওয়ার আদৌ যাবে না, কোনো অহংকার করা যাবে না। আপনি বেঁচে আছেন যার হুকুমে, তাকে ভয় করুন।
বহু লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে আপনার আগেই, অতএব বিষয়টা খেয়াল রাখবেন। এই তিনটা বস্তু আমার মনে করে দিই, তিনটা ধ্বংস করে আর দুটা তিনটা নাজাত দেয়। তিনটা নাজাত দেয় সেটা কি? গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, আর সত্য কথা বলা খুশিতে ও না খুশিতে, আর সচ্ছলতায় অসচ্ছলতায় মধ্যবর্তী অবস্থা অবলম্বন করা। আর তিনটা ধ্বংস করে, প্রবৃত্তির দাসত্ব করা, লোভের বশবর্তী হওয়া, আর আত্মভরি হওয়া, আত্মহংকারে লিপ্ত হওয়া। বিদায়বেলায় এইগুলো উপদেশ আমাদের পক্ষ থেকে, আসলে আল্লাহ রসুলের পক্ষ থেকে এটা আমরা কিন্তু বলে দিচ্ছি আপনাদের সামনে, আল্লাহ রসুলের কোনো কথা মিথ্যা নয়, এটা বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখেন একেবারে সত্য কথা। দুদিন ব্যাপী তবলিগ ইসলামে আপনারা ছিলেন, আমরা অত্যন্ত খুশি যারা আজকের শেষ পর্যন্ত শুনেছেন। আমার বোধহয় কিছু শুনতে বাকি নেই, রাত্রে এখানে যা কিছু হয়েছে সব কিছুই আমার কানে পৌঁছেছে, ঘরে বসে বসে ঘুমতে ঘুমাসবে কখন? আপনারা ঘুমান নিতে আমাদের ঘুম আসে নাকি? দায়িত্বশীলদের আসলে ঘুম তো থাকেই না, চারটের পরে যখন বন্ধ হলো তখন ভাবছি আবার বোধ হবে, ফলে ওইটুকু ঘুমও আর হয়নি, কোন ফলে এক ঘন্টা চলে গেলে টেরি পায়নি, আবার বোধ হবে, কারণ একেবারে যে শেষে এক ঘন্টা সোয়া ঘন্টা মানে বাকি থাকে খালি থাকে তা আমি জানি, কিন্তু তাই ভুলে গেছি আজকে, খালি ভাবছি এই বোধ আবার হবে। বন্ধুগণ, এই দুদিন যে আপনারা ছিলেন, আপনাদের মনের অবস্থা কেমন জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবেন? খুব ব্যস্ত, যেতে পারলে বাসি, এরকম মনে হচ্ছে কি? এর মধ্যে যে আপনাদের কাউকে আল্লাহ ভাই উঠিয়ে নেননি এটা আল্লাহ সৌভাগ্য না, কিন্তু একজন তো উঠে গেছে অলরেডি, কাতুক তো বললাম সাতক্ষীরার যে ভাইটা মেডিকেল বাদ দিয়ে দিয়েছে, তারপর সাতক্ষীরা যাওয়ার পথে রাস্তায় মারা গেছে। তো একজন তো আমার মধ্যে পেলাম যে এখানে এসেছিল, তারপরে তার লাশ বাড়ি চলে গেছে। এই লাশটা তো আমার হতে পারত, যেমন গত বছর আমাদের রংপুর জেলার সভাপতি প্রফেসর কি জানো, হেলালুদ্দিন সাহেব প্রফেসর, ফুল ফুলেজেড প্রফেসর, হঠাৎ করে নটার সময় বুকে ব্যথা উঠল, হাসপাতালে গেল, লাশ হয়ে ফেলল, এই স্টেজে আমি তার জানা যাব না, কি কল্পনা করা যায় নাকি? এটা তো আমাদের যে কোনো ভাই যে কোনো সময় হতে পারত। মূল উপদেশ একটাই, আখেরাতকে সামনে রেখে দুনিয়া করবেন, দুনিয়াকে সামনে রেখে আখেরাত করবেন, এটা যদি মানতে পারেন তাহলে আপনি সফল, কোনো দুঃখ বেদনা আপনাকে ঠেকাতে পারবে না, আর আল্লাহর উপরে সর্বদা ভরসা করবেন। কালকে যে সম্মেলনে আমরা বলেছিলাম, পেশাজীবী সম্মেলনে চারটা বিষয় ইঙ্গিত দিয়েছিলাম, এগুলো আপনারা খেয়াল রাখবেন। সবশেষে আমি আপনাদের সবারই সার্বিক সুস্থতা কামনা করছি, এবং বাড়িতে পৌঁছানো পর্যন্ত আমাদের অন্তর কিন্তু আপনাদের পিছনে পিছনে টানা দেওয়া থাকবে, বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করবেন কেন্দ্রে, যার সঙ্গে তার পরিচয় আছে, যার সঙ্গে তার পরিচয় আছে কেন্দ্রের লোকদের সবাইকে আপনারা চিনেন, তাদেরকে জানিয়ে দেবেন যে আমরা পৌঁছে গেছি, স্যারকে আমাদের সালাম দেবেন, কিন্তু জানেন তো আমার কোনো ফোন নেই, ফোন আমার সাথে করতে হবে। আমার ছোট ছেলেটাই হাফিজ আহমদ আব্দুল্লা শাকের অসুস্থ ছিল আট দশ দিন থেকে, শেষে বলছে আমি আজকে যাবই, তাই ওকে নিয়ে আসলাম ওই মজি করি। এটা আমাদের একটা আনন্দের বিষয় যে সুস্থ মানুষ, অসুস্থ মানুষ সুস্থ হয়েছে, আবার সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সব তো আল্লাহর ইচ্ছা। আমরা সবাই আল্লাহর ইচ্ছার গোলাম, আল্লাহর ইচ্ছার সামনে মাথরত করব, কাজে কর্মে সর্বাবস্থায় আল্লাহর সামনে বলে মানে খাবা মাকাম রব্বি জান্নাতান, যেতে প্রতি মুহূর্ত আল্লাহকে ভয় করে, অন্যরা তো একটা জান্নাত পায় তারা দুটো জান্নাত পাবে, ইসলাম রহমানে ডবল জান্নাত আপনারা পাবেন বা আমরা পাব, যদি সবসময় আল্লাহর অস্তিত্বকে ভয় পাই, এই কাজটা ধরেছি এটা এটা জায়েজ তো না, জায়েজ না তো, এই কাজ করতে যাচ্ছে এটা হারাম না তো, এই যে একটা ভয়, এই ভয়টা হলো আসল জিনিস। আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী বছর তবলিগ ইসলামে আবারও সাক্ষাৎ হবে, যে যেখানে থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরকালীন পাথর সঞ্চারের সুযোগটা যেন আল্লাহ পাক আরও বাড়িয়ে দেন। সবশেষে আপনাদের সবারই জন্য দোয়া করছি, নারী পুরুষ যারা বাড়িতে আছেন, দূরে আছেন, এবং স্থানীয় অধিবাসী যারা আছেন, পুলিশ ভাইরা যারা আমাদের সাহায্য করেছেন,
প্রশাসনে যারা আমাদের অনুমতি দিয়েছেন সবার জন্য প্রাণ খোলা দোয়া রইল। তার ইখলাসের সাথে যতটুকু যিনি করেছেন তাদের ইখলাস অনুযায়ী আল্লাহ পাক সবাইকে সর্বোত্তম জাযা দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় দোয়াটা পড়ি, আস্তাগফিরুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালাকুম। আমি আপনাদেরকে বিদায় দিচ্ছি আপনার দিন, আপনার আমানত অর্থাৎ দায়িত্বের আমানত এবং আপনার সর্বশেষ অবস্থা। বৈঠক শেষে আমরা বায়াত করে বাড়ি চলে যাব এবং আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ রেখে এখানে তৌফিক দিয়েছেন সেজন্য শুকরিয়া স্বরূপ যার কাছে অল্প স্বল্প যায় আছে কিছু দান বৈঠকে দান দিয়ে যাবেন। পড়েন সবাই ইস্তেগফার পর তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আমি প্রত্যেকে নিজের নাম বলেন, নিজের অন্তর দিকে তাকিয়ে নিজের নাম বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে মোহতরম আমির জামাতের নিকটে এই মর্মে বায়াত করছি যে আমি যাবতীয় হারাম ও কবিরা গুনাহ হতে বিরত থাকব, আমি যাবতীয় ফরজ ও সুন্নত সমূহ পালন করিব, আমি আমার উপরে ন্যস্ত সংগঠনের দায়িত্ব ও আমানত বিশ্বস্ততার সাথে পালন করব, আমি মোহতরম আমির জামাতের নেতৃত্বে জামাতবদ্ধ জীবন যাপন করব। আল্লাহ তুমি আমাকে এই বায়াত ও অঙ্গীকার পূরণে তৌফিক দাও, আমিন।